হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা, আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। কিন্তু আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আর আমার ক্যামেরাম্যান এখনও ঘুমাচ্ছে, যার কারণে আমি এখন মানে আর কি রান্না করব। আমি এখন তো ভিডিওটা কি কাটতে করাবো বুঝতে পারছি না, ঠান্ডায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। আর আজকে খুব ঠান্ডা পড়েছে আর বাইরে অনেক কুয়াশা পড়েছে। তো যাই হোক, রান্না টান্না করার পর ক্যামেরাম্যানকে ডেকে তারপর ব্লগটা শুরু করব। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন বেলা বাজে 12:30। আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনও কোনো কাজকর্ম হয়নি। আমি সকালে রান্না টান্না করে পাশের বাড়ি গেছিলাম, একটা দিদির ওনার খুব অসুস্থ, তো ওনাকে দেখতে গেছিলাম। ওইখানে গিয়ে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, তারপর বাড়ি আসলাম। বাড়ি এসে একটু পরেই বাবুর ম্যাম আসলো, ওনার সাথে আবার কিছুক্ষণ গল্প করছিলাম। আমি গল্প করতে ভীষণ ভালোবাসি, তো কেউ আসলে পরে বক 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 করতেই থাকি। তো যাই হোক, গল্প করে খাওয়া দাওয়া করে আমার এখন বেলা বাজে 12:30। তো আমার কোনো কাজকর্ম নেই, শুধু বিছনাটা উঠিয়েছি, বাবুকে ডেকে তুলে বাবুর পড়াশোনা হয়ে গেছে, বাবুরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন 12:30 বাজে, এইখান থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখো আমার এখন অনেক কাচাকাচি আছে, বাসন মাজা আছে। ওই দেখো ক্যামেরাম্যান কী করছে, বা থালা ধুচ্ছে। রাগ করে বলেছে খেয়ে দে, থালা ধুয়ে রাখবি, তো থালা ধুয়ে রাখছে। ক্যামেরাম্যান ওই দেখো থালা খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা ধুচ্ছে। রাগ করে বলে চাই ও ডাইনিংয়ে খায় না, ও মেঝেতে খায়, মেঝে গিয়ে পরিষ্কার করবে। এবার আমি বলেছি খেদে মুছে রাখবি আর ওইখানটা থালা মেঝে রাখবি, তো নিজে থালা মেঝে রাখতে আমার এখনও সকাল। বললাম যে বাবু তোর মাজার দরকার নেই, পরে রাগ, প্রথমে তো রাগ করে বলেছিলাম, পরে বললাম থাক তোর মাজার দরকার নেই, তবু মাজতে চলে গেছে। যাই হোক, মাজার আমারটা ধোয়া হয়ে গেছে, কিন্তু আমার তো এখন শীতে কাজ করতে ইচ্ছে হচ্ছে না, তো কী করা, করতেই হবে। তো চলো আমি এখন বাসন মাজব, চান করাবো বাবুর, কটা কাঁচা আছে। ভাবছি বেলা হয়ে গেছে, আজকে আর কাঁচবো না, কাঁচলে শুকাবে না। আসলে হয় কি, মাঝে মধ্যে কোনো কিছু করতে ইচ্ছা করে না, মনও ভালো থাকে না, শরীরও ভালো থাকে না। তো আজকে আমার গলাটা বসে গেছে, আজকে শরীরটাও ঠিক ভালো লাগছে না, এই জন্য গাছে জল টল দেওয়া হয়নি, সারা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, বাবুর চানের জল রোদে দিয়ে আর এই খাবার জলটা রোদে দিয়েছি। মাঝে মধ্যে দেখবে যে অনেক সময় কোনো কিছুই না, তবু কেমন যেন মনটা ঠিক ভালো লাগে না, ভাল লাগে না। আর আমার আজকে গলা বসে গেছে, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে, বেলা হয়ে গেছে 1:30, ততক্ষণে বেজে গেছে, তো ভাবলাম বানিয়ে দিয়ে দিয়ে নিই। সকালে ধোয়া হয়নি, তো ওইগুলো ধুয়ে নিলাম। নিজের কাজ নিজেই করতে হবে, কোনো কিছু করার নেই। যাই হোক, বাবু তো কিছু বলাই যায় না, তো ওর তো তোর বাসন তুই বেজে রেখে দিবি। ও আমি রেগে বলছি, ও সত্যি সত্যি করছে, আমি ভাবতে পারিনি ছেলেটা মার কষ্ট এত বোঝে। ও যে আমার তো রেগে করেছে, এটা ঠিক না, ওর আমার কষ্ট কমানোর জন্য এটা করেছে। তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই, ওরও শরীরটা ভালো নেই, ওরও ঠান্ডা লেগেছে। আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, বাবুর চানের জল যদি শীতের দিনে গরম হয়, দেখো কী করছে, ওই দেখো, দেখো আমার আমার সারাদিন কাটেই ওর নিয়ে।
ওর স্কুলটা এখন ছুটি খুব মজায় আছে। আয়রন ম্যান আর এই পাজে নিয়ে সারাক্ষণ থাকে, বাইরে কোথাও যায় না, সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে। তো আমি ভাবলাম যে খাবার জলগুলো রোদ্দুর চলে গেছে, জলগুলো তুলে নিয়ে দেখো সাদা এক টুকরো পাজের, এইগুলো তুলে এখন নিচে নিয়ে যাবো। তারপর এগুলো সারাদিন আমি এই জলটাই খাই, আবার কালকে সকালে রোদ্রে দেবো। গরম জল খেলে অনেক সময় প্রবলেম হয়, আর অত ঠান্ডা জল খেলে আমার দাঁত শিরশির করে খুব কষ্ট হয়, গলা ব্যথা হয়। একটু গরম জলে এভাবে গরম করে খাই। কিছু নিয়ে যাচ্ছ তুমি? গরম জল ঢালতে গিয়ে দেখো কি বিপত্তিতে পড়ে গেল আমার। গরম জল ঢালতে ঢালতে শেষ যায় দিকে আমার হাতে ছ্যাঁকা লেগেছে। আমি গরম গরম পান, গরম গরম পান, এত খারাপ লাগছিল যে মনটা। গরম গরম পান দে বাবুর পায়ে গরম জল পুরে পাটা পুরে গেছে। এখানটা বাবা দেখো এই জায়গাটা লাল হয়ে আছে, এত খারাপ লাগছিল। বাচ্চা মানুষ জ্বালা দিচ্ছে, মলম দিয়ে দিচ্ছে তারা, এই জায়গা লেগে যাবে, ফোন ফেলে দিয়ে মলম দিলাম মুছে যাবে মলমটা। ওর পায়ে মলম লাগিয়ে দিয়েছি। ওর ব্যথা ট্যাথা নেই, অত মাথা ব্যথা নেই, ব্যথা লেগেছে লেগেছে, পড়ে গেলে পরে লাভ দিয়ে উঠে দৌড় দেয়। তো পড়ে গেছে বলে কোনো মাথা ব্যথা নেই, চান করতে চলে এসছে। আমি চান টান করে চলে এসছি। আমি এবার ওই পুজোর বাসনগুলো তোমার দাদাভাই সকালে পুজো দিয়ে গেছে, এখন বিকেল 3টে বাজে। তো ভাবলাম যে কাপড় ছেড়ে তো ওই পুজোর ইগুলো গুছিয়ে রাখি, আমি আগের দিন পুজোর বাসন ধুয়ে পরিষ্কার করে রাখি, কেননা অত সকালে উঠে ওই বাইরে তুলসী বাসি কাজ সেরে রান্না করতে করতে দেরি হয়ে যায়। দিনের বেলা সকাল হতে না, সকাল উঠে আমি মনে মনে ভাবি পরিষ্কার বসিয়ে দেখেছি চুপ করে পায়ে ওষুধ লাগিয়ে। বললাম বাবু বসে থাক। তো বাবু বসে আছে, তো আমি ভাবলাম কাজগুলো সেরে নি, বেলা হয়ে গেছে। এক একদিন কি হয় যে সকাল সকাল তাড়াতাড়ি তাও ভালোই কাজটা সেরে নিই, মাঝে মধ্যে আবার ইচ্ছা করে না, কেমন একটা লাগে, ঠিক মন লাগে না আর কি। সব দিন তো আর সমান হয় না, যাই হোক তোমাদের কেমন হয় কি না হয় সেটা বলো কমেন্টে। ভালো করে পরিষ্কার করো, ওই 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 নিচে 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 বাবুর বাবা রাখছে, কি বলবো, আমার তো ভয় লাগছে। দেখো ওইখানে ফুল আছে, পায়ে লেগেছে, ওই না কোনো ইয়ে নেই। তা তো তবুও দেখো কেমন করছে, ওই দেখো দেখো সবসময় ছোটাছুটি দুষ্টুমি করতেই থাকে। ওই যে আমাকে হাত দিয়ে ধরতে চাইছে, নিজের গলার বয়স আজকে নিজেই চিনতে পারছে না, কেমন একটা অন্যরকম মনে হচ্ছে। যাই হোক ভুল টুটলি হলে দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বাবু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু শুয়ে পড়েছে ঘুমাচ্ছে। এমন সন্ধ্যার আগে বাবুকে ডাকবো, ডাকতেও খারাপ লাগছে, ও শুয়ে আছে ঘুমাচ্ছে, কেমন একটা লাগছে। তো যাই হোক আজকের ভিডিওটা বেশি কথা না বলে এখানেই শেষ করছি। আমি ওইদিকে চায়ের জল বসিয়ে এসছি, ও বাবা আমি তো ভুলে গেছি, ওরে ভগবান, আমি ভাবলাম জল মনে এতক্ষণে শুকিয়ে গেছে, আমি চায়ের জল বসিয়েছি আমার।